ন্যায়ের জয় আর পরলৌকিক আধার সরিয়ে ফেলার কামনায় কালী মাতার পাদপদ্মে নৈবেদ্য দেওয়ার মাধ্যমে কালী পূজা এবং দীপাবলি উৎসব করেছে মহামায়া পূজা উদযাপন পরিষদ প্যারিস। ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান, রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্নোভের একটি হলের অস্থায়ী মন্দিরে আয়োজন করা হয় এই উৎসবের। ধর্মীয় আচার পালনের মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। খান ক্যাশ অ্যান্ড ক্যারি সুলভ মূল্যে দেশীয় নিত্যপণ্যের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান লা কর্নোভ মেট্রো 7 প্যারিস ফ্রান্স করা হয় প্রদীপ প্রজ্বলন। এ উপলক্ষে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি সবাই মেতে ওঠেন আনন্দ উৎসবে। মহামায়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকান্ত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমর মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবনী দাস গোপাল, সাধন সরকার, শ্যামল পাল, অপু সাহা, রতন চক্রবর্তী, সজীব ধর সহ অনেকে।